আজকে একজন প্রয়োজন মিটাইতে এদিক ছুটতেছে, একজন ওদিক ছুটতেছে, কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, ঠিক না? প্রবাসের জীবন কি মজা! কেউ আছেন এখানে প্রবাসে ছিলেন? হ্যাঁ, কে ছিল? প্রবাসের জীবন কি মজা! হ্যাঁ, রাত্রে যখন কামের থেকে ফিরে আসে তো সব বাড়িওয়ালারা কি নিয়ে ঘুমায় এটা বিষয় না, ও তো প্রবাসে শূন্যতার একটা কোলবালিশ নিয়ে ঘুমায়। ও যখন আয়েশা ঘরে ঢোকে, নিজের জায়গাটায় ঢোকে, তখন কোনো মেশিন তৈরি হয় না যে ওর দিলটা কিরকম করে। এটা যদি মেশিন দিয়ে একটা স্ন্যাপ উঠায় দেখানো যেত চিত্রটা, তাইলে দুনিয়াকে বোঝানো যেত যে ওর ভিতরটা কিরকম খা খা করে। আয়েশা নিজের খাওয়া নিজে পাক করতে হয়, নিজের বিছানাটা নিজে গুছাইতে হয়, নিজের কাপড়টা নিজে ধুইতে হয়। ওটা তো আমি প্রবাসে যাই দেখা, প্রবাসীদেরকে দেখি দেখা আমার ভিতরে একটু অনুভূতি বেশি। হ্যাঁ, যারা হাত উঠাইছে ওদের চিত্র ওরা জানে যে কাজের থেকে ফিরা যখন ঘরে আসে, হায় হায়, ভিডিও কলে মা বাবাকে দেখলে কি হবে, বউ বাচ্চাকে দেখলে কি হবে, ভাই বেরাদরকে দেখলে কি হবে, ওর ভিতরটা যে কি খাখা করে, হায় হায়। আমার ভিতরটা আমি বুঝাইতে পারতেছি না আপনাদের, কেন? একটু সুখে থাকার জন্য, ঠিক না? হ্যাঁ, পরিবার একটু সুখে থাকুক, কিন্তু ওয়াদা তো ছিল রিস্তুলকারী, ওয়াদা তো ছিল। কেন হয় অঙ্গীকার পুরা কেন হইতেছে না? শুধু এখানেই তো শেষ না, ওয়াদা তো ছিল। উলাইকা লাহুমুল আমান মান আমিলা সালিহান, ওয়াদা তো ছিল। উলাইকা লাহুমুল আমান ইন্নাল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। ওয়াদা তো ছিল দুনিয়ায় সবচেয়ে বেশি নিরাপদ থাকবে উম্মতে মুহাম্মদী। আজকে একজনও নিরাপদ না। কি নিরাপদ? হ্যাঁ, কে কার বাড়িতে নিরাপদ? হ্যাঁ, কে দরজা খুলে ঘুমাইতে পারে? দরজা তো দূরের কথা, দরজা তার আগে কেচি গেট, তারপরে সিসি ক্যামেরা, তারপরে চৌকিদার, তারপরও তো ভিতরে ট্যাবলেট ছাড়া ঘুম আসে না, আতঙ্ক বিরাজ করে, ঠিক না? না বিরাজ করে না। হ্যাঁ, মুসলমান তো আজকে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নিরাপদ। অনিরাপদ ফিলিস্তিন দেখলেই বোঝা যায়। মুসলমানের নিরাপত্তা নাই, কারণ কি? আরো এক ডজন দেখাইতে পারি আপনাদেরকে কোরআন থেকে, কিন্তু কথা শুনছিল এটা দিয়া যে যাদের সাথে সুখের সবচেয়ে বেশি ওয়াদা, আজকাল তারাই সবচেয়ে বেশি অসুখী। কোন ক্ষেত্রে কেউ সুখী না, সুখী না কি? মা বাবা সন্তান নিয়ে সুখী না, স্ত্রী স্বামী নিয়ে সুখী না, স্বামী স্ত্রী নিয়ে সুখী না, ভাই ভাই নিয়ে সুখী না, বোন বোন নিয়ে সুখী না, প্রতিবেশী প্রতিবেশী নিয়ে সুখী না, যুবক যৌবন নিয়ে সুখী না, নারী নারীত্ব নিয়ে সুখী না, রূপসী রূপ নিয়েও সুখী না, সেলিব্রিটি সেলিব্রিটি হয়েও সুখী না। তাহলে আত্মহত্যা কেন করতো? পিস্তল মাথায় ঠেকা কেন গুলি করত? হ্যাঁ, কেন ঝুলা যেত পাংখায় সুখী যদি হত? কারণ খালি দুইটা, আর বেশি না। কারণ বেশি না, কারণ দুইটা। যাইতেছি আমি ওইদিকে নিয়ে আপনাদের, দুটেই কারণ আর কোনো কারণ নেই। আজকে আমরা অসুখী হওয়ার কারণ দুটা, অথচ আমাদের সাথে সুখের সবচেয়ে বেশি ওয়াদ আছে, সর্ব জায়গায় সুখী হবে। আপনাকে একটা একটা করে দেখানো যায়। আপনি বলবেন যে চিত্র কি ছিল কোনোদিন? হ্যাঁ, দীর্ঘ একটা সময় পর্যন্ত এই চিত্র ছিল যে সবাই সুখী, সবাই সুখী। কেমন সুখী হইলে এই কাজ করতে পারে? হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন আসছে,
আইসা বলতেছে জীবনে আমি 1 লক্ষ দিনার দেখি নাই। কত দিনার বোঝেন? বর্তমানে দিনার কাগজের, আগের দিনার ছিল পিওর সোনার, বর্তমানে দিনার কুয়েতি টাকাও কিসের? কাগজের, আগে সোনার ছিল। ওসা আমি দেখি না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দাঁড়া ভিতর থেকে আসি। তো উনি ভিতর থেকে একটা বস্তা টাইনা নিয়ে আসছেন, এনে বলছে এটার ভিতরে 1 লক্ষ আছে। ওনার কাছেও হাদিয়া আসছিল, তোকে হাদিয়া দিলাম, লয়ে যা। তো টানতে টানতে মসজিদে নববীর বারিন্দা নিয়ে গেছে, বস্তার থেকে ডালছে, অনেকক্ষণ নাইরা চেহারা দেখছে, দেখে একটা চিৎকার দিছে, মাল্লাহুল হাজা, কার প্রয়োজন আছে জলদি, বাস প্রয়োজন আলাদা, ভাগ্য পড়তে দেরি করে নাই। 10 মিনিটের ভিতরে সব বিলাই দিছে, দিয়া আবার খালি বস্তাটা নিয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন। বলছে কি জন্য আসছো? বস্তা ফেরত দিতে? কয় টাকা? ওটা তো যাদের দরকার তাদেরকে দিয়া দিছি, আমি না তোকে হাদিয়া দিলাম। আমার দেখার প্রয়োজন ছিল, নেওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ আপনাকে দিছে, আজ কালকে আমাকে দিবে। সুখী না হইলে করতে পারে না, সুখের পরিচয়। সুখী প্রত্যেকে সুখী ছিল, আজও আছে সুখ, আপনাকে খুঁজে বের করতে হবে, আজও আছে সুখী। দুনিয়া এদেরকে চিনে না, কিন্তু এরা সুখী, হ্যাপি। এরা কোনোদিন কেক কাটে না, আজকে তো কেক কাটে না, হ্যাপি, কেকে লেখা থাকে না, কাটে কেন জানেন? আমার জীবনেই তো সুখ নেই, তোর গায়ে সুখ থাকবো কেন? ওই জন্য কাইটা কেটা টুকরা টুকরা করে দিতেছি। যা, আমার জীবনে সুখ নাই, তুই সুখী হবি কেন? কে কইয়া সুখী? আমি তো মানুষ, আমি তো সুখী না, তুই সুখী থাকবি কেন? এই জন্য আইনা টুকরা টুকরা করে ফেলতেছে। আজকে আমার সুখী না, আমি হাসানের জন্য বলতেছি না, ভিতরে ব্যথার থেকে বলতেছি। আল্লাহ করুক আমার দিলের ব্যথা আপনাদের দিলে লাগুক। যাদের সাথে সবচেয়ে বেশি সুখের ওয়াদা ছিল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে, সমগ্র সৃষ্টির পক্ষ থেকে, যে তোমরা সুখী হবে, তোমাদের সাথে সুখের সম্পর্ক, আর কারোর সাথে সুখের সম্পর্ক নাই। রব্বে বিশ্বাস করে কোটি কসম খেলেও গুনাহ হবে না। সত্য এটাই, উম্মতে মুহাম্মদের সাথেই সুখের সম্পর্ক, আর কোনো সৃষ্টির সাথে সুখের কোনো সম্পর্কই নেই। ওরা সুখে থাকলেও আল্লাহর কিছু আসে যায় না, না থাকলেও কিছু আসে যায় না। আল্লাহর আলোচ্য বিষয় তো হলো বর্তমানে উম্মতে মুহাম্মদ, আমরা, আমাদের সাথে সুখের সম্পর্ক ছিল, কিন্তু নাই কেন? খালি দুই কারণে নাই, দুটা কারণ যদি পুরা হয়ে যেত তাহলে গরিব গর্বতের ভিতরে সুখী হইত। আজকে গরিবও সুখী না, যে হাজার কোটি না লক্ষ কোটি টাকার মালিক সেও সুখী না, লক্ষ কোটি টাকার মালিকও সুখী না। প্রমাণ দিমু, দিমু, যদি সুখী হইতো তাহলে বিল গেটসের এই বুড়া বয়সে ডিভোর্স হইতো কেন? সুখী হইলে কি ডিভোর্স হয়? কয়েকদিন আগেই তো বিচ্ছেদ হলো, ঠিক না? আর বড় প্রমাণ কি চান? আরেকটা দিমু, ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো যদি সুখী হইতো তাহলে কয়েক সপ্তাহ আগে ডিভোর্স হইলো কেন?